সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। রুমানাস ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রুমানা বলছি, ইতালির বেরগামো শহর থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ভিডিওর শুরুতে একটি লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আমাকে সাপোর্ট করবেন। আজকে রান্না করব গরুর মাংস। এখানে সব আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, স্টার মশলার একটু অল্প একটু নিয়েছি, আর নিয়েছি লবঙ্গ। মাংসটা আগেই ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে পাতিলে নিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদ, দনে গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। বড় সাইজের দেড়টা পেঁয়াজ। এখন দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল, এটা হচ্ছে অলিও দি মাইস ইতালিয়ানো, বাংলা ভুট্টার তেল, আমরা এটাই সবসময় ব্যবহার করি। তারপর দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট 4 টেবিল চামচ। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব। মাখানো শেষ হলে হাই হিটে 10 মিনিট রান্না করব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন ডেকে দিব, তারপর হাই হিটে 10 মিনিট রান্না করব। মাঝখানে 1-2 বার এসে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। আবার ডেকে দিয়েছি কয়েক মিনিটের জন্য। মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে, আমি কোনো অতিরিক্ত পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানিটুকু বের হয়েছে ওটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কুরবানির মাংস। অনেক পানি উঠেছে, এখন লো থেকে একটু উপরে, মিডিয়াম থেকে একটু নিচে সুইচটা রেখে রান্না করব 30 মিনিটের মতো। মাঝখানে শুধু এসে কয়েকবার ঢাকনাটা উঠিয়ে একটু দেখে যাব নেড়ে চেড়ে নিচে লেগে গেছে কিনা। রান্নাটা লাস্টের দিকে, মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তালা আস্ত জিরা, আস্ত না ঠিক, একটু ভেঙে নিয়েছি, একটু গুঁড়ো করে নিয়েছি তালা জিরা। এখন আবার 2 মিনিটের জন্য ডেকে দিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প,
অল্প দিচ্ছি, আমি তো আস্ত গরম মশলা দিয়েছি, তার জন্য একটু দিলাম। আবার ডেকে দিব কয়েক মিনিটের জন্য, যাতে মশলার ফ্লেভারটা মাংসের সাথে মিশে যায়। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, দেখুন কতটা ইয়ামি হয়েছে আর কত সহজ। মাংস অর্ধেকটা বাটিতে ঢেলে নিয়েছি খাওয়ার জন্য। এখন রান্না করবো সারিকার জন্য পাস্তা স্পাগেটি। একদম সিম্পল, একদমই সিম্পল, সারিকা যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করেছি। ও বেশি কিছু দিলে খেতে চায় না। এটা হচ্ছে অলিভ অয়েল, পাশের চুলায় পাস্তা সিদ্ধ হচ্ছে, আর এই চুলায় আমি পাস্তার সাথে যে সসটা আমি মিশাবো ওটা রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েক টুকরা রসুন কুচি, এটা আমি একদম ভেজে নেব বাগারের মতো, যেমন করে আমরা ডালে ফোড়ন দিই। দিয়ে দিয়েছি দুইটা দাদো লবণের পরিবর্তে, এটা হচ্ছে একটা মশলা লবণ মেশানো, এটা দিলে আর লবণ দিতে হয় না। দিয়ে দিয়েছি টমেটো সস ইতালিয়ানো সুকোদি পোমোদোরো, পুরোটাই দিয়ে দিলাম এক প্লেট, তারা দেখতে পারলেন। এখন দিয়ে দিব ব্রুস্টেল, এটা হচ্ছে পাস্তা সিদ্ধ করা পানি, পাস্তা সিদ্ধ করেছি এখান থেকে একটু পানি রেখেছিলাম এটা রান্না করার জন্য। এটা হচ্ছে ব্রুস্টেল, মুরগির মাংসের ব্রুস্টেল, হালাল, পাকিস্তান থেকে আসছে, এটা পাকিস্তানি অ্যালিমেন্টারি থেকে কিনা, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমার মেয়ে শারিকা এটা দিয়ে পাস্তা খেতে খুব পছন্দ করে, একটু ভেজে দিলেও খেতে খুব পছন্দ করে, তার জন্য আপনার ইচ্ছে করলে তন্ন দিতে পারেন, টুনা মাছ, যে কোনো সবজি দিতে পারেন। দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, ঝালের জন্য না, আমরা যখন খাবো তাতে একটু ভেঙে মুখে জালটা লাগাতে পারি। শারিকা তো জাল খায় না, এই জন্য ভেঙে দেই। হয়ে গেছে সসটা তৈরি হয়ে গেছে, আমি পাস্তাটা মিশিয়ে নিয়েছি, এটা এখন খাওয়ার জন্য রেডি। আমি এখন শারিকাকে এটা রেখে দিয়ে দিব খাওয়ার জন্য। প্লিজ আমার ভিডিও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। এটা শারিকার জন্য, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।